দীর্ঘ 100 বছর পর রাস্তার মুখ দেখতে পেল গ্রামবাসীরা। ইতিহাস তৈরি হলো এলাকায়, কোনো সরকারি অর্থে নয়, নিজেদের খরচে তৈরি হলো রাস্তা। তবে কথা সরকার, রাস্তা তৈরিতে দেখা গেল না কেন সরকারকে? রাস্তা তৈরি হতেই মিষ্টি মুখ করলো গ্রামবাসীরা, উৎসবের মেজাজ দেখা গেল সেই এলাকায়। অভিযোগ, দীর্ঘ কয়েক দশক ধরে কংগ্রেস গিয়েছিল, সিপিএম এসেছিল, সিপিএম গিয়েছিল, বিজেপি এসেছিল, এভাবে কত প্রধান পঞ্চায়েত এলো গেল, কত নির্বাচন হয়ে গেল, কত প্রতিশ্রুতি এসেছিল, কিন্তু কাজের কাজ হয়ে উঠেনি দীর্ঘ 100 বছরও। জনপ্রতিনিধিরা পিছন পিছন আড্ডা নিয়ে ঘুরলেও পাত্তা দেয়নি কেউ। একটা সময় আশাই প্রায় ছেড়ে দিয়েছিলেন গ্রামবাসীরা। তবে প্রশ্ন উঠছে, রাজ্য হোক কিংবা কেন্দ্র, দুয়ারে দুয়ারে সরকার পৌঁছাতে পারল, রাস্তা তৈরি করতে কি ব্যর্থ, নাকি প্রতিনিধিরা ব্যর্থ তাদের কাজে? প্রশ্ন তো থাকবেই। তবে অবশেষে সেই গ্রামবাসীরা পাশে দাঁড়ালো এলাকার নবনির্বাচিত তৃণমূল পঞ্চায়েত শিবানী রায়, এলাকার পঞ্চায়েত সদস্য, সমস্যায় পড়ে থাকা পরিবার এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ কয়েক যুগ পর রাস্তা পেল ধুবড়ী ব্লকের মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি 15/122 নং বুথের 5টি পরিবারের প্রায় 35 জন গ্রামবাসী। অবশেষে বহু বছরের কালো মেঘ যেন কাটল। গ্রামবাসীরা প্রত্যেকে মিলে তিন কয়েকের মধ্যে প্রায় 150 মিটার লম্বা এবং 10.5 ফুট চওড়া এই রাস্তা নির্মাণ করে এক ইতিহাস তৈরি করলো এলাকায়। উন্নয়ন বঞ্চিত সেই এলাকাবাসীদের দাবি, দীর্ঘ 100 বছর ধরে সামান্য আল বেয়ে 1 হাঁটু কাদা জল পার করে যেতে বড় হতো বড় রাস্তায়, পৌঁছাতে পারতো না ইমার্জেন্সি কোনো পরিষেবা। বিশেষত বর্ষায় স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ বৃদ্ধাদের রাস্তার পেরোনোই মুশকিল হয়ে যেত। চারিদিকে জল জমত এবং মাঝখানে পড়ত মাত্র 5টি বাড়ি। তারা অভিযোগ করে, এর আগে বলেন, ভোটের আগে নেতারা বড় বড় কথা বললেও কাজের কাজ করে দেখাতে পারেনি কোনো দলে। অবশ্য তারা এও বলেন, দীর্ঘ সময় পর তৃণমূল পঞ্চায়েত ক্ষমতার আসতেই আর্জি জানায় বঞ্চিত গ্রামবাসীরা। এলাকায় স্থানীয় সুভাষচন্দ্র রায় প্রায় 100 মিটার জমি রাস্তায় দান করেন, সাথে সবিতা রায়, রবীন রায়, সোনামন রায়, নিত্যানন্দ রায় সকলে মিলে জমি দান করে এই রাস্তা নির্মাণ করে। এই বিষয়ে এলাকায় পঞ্চায়েত স্থানীয় বাসিন্দা জমিদাতা থেকে শুরু করে বঞ্চিত এলাকাবাসীরা কি বলছেন আমরা শুনবো তাদের মুখ থেকে। কত বছর ধরে এখানে আছে? মনে করো জন্ম থাকি, বাপের বাড়িতে আছি এখানে। কি কারণে একটা আনন্দ সবার মধ্যে? এখানে দীর্ঘদিন ধরে বা 100 বছর ধরে এই রাস্তা কিন্তু এখানে ছিল না। এখানে আসতে আসতে হওয়াতে আমরা সবাই খুব খুশি বা আমরা সকলে খুব আনন্দিত। দীর্ঘদিন ধরে এখানে যে সরকার ছিল, তো সে সরকারকে অনেকবার জানায়, তবু কাজ হয়নি। আমরা যাই হোক, এই সরকারে আসায় আমরা এই রাস্তা হচ্ছে আমাদের হচ্ছে পঞ্চায়েত যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে পঞ্চায়েতকে এরা হচ্ছে জানায় যে দীর্ঘদিন এরা কিন্তু বঞ্চিত। বর্ষার সময় করা হয়তো মোটামুটি 1 কোমর জল নিয়ে পারাপার হয়, তো দীর্ঘদিনে রাস্তার কাজ হয়নি। তারপরে আমাদের টিএমসি আর কি, টিএমসি পঞ্চায়েত ক্ষমতায় আসার পরে ওরা বিশেষভাবে পঞ্চায়েতকে দাবি করে যে আমাদের রাস্তার খুবই অসুবিধা, আমাদের রাস্তার প্রয়োজন। তখন পঞ্চায়েত উদ্যোগ নেওয়ার পরে সঙ্গে আমরাও ছিলাম, থেকে হচ্ছে আমাদের যে পাশে যে প্রতিবেশী জমি আছে যাদের, তাদের সঙ্গে কথা বলার পরে সে রাজি হয়। রাজি হওয়ার পরে রাস্তার কাজ মানে আজকে প্রায় শেষে আর কি, কালকে হচ্ছে ডোজার দিয়ে কাজ করছিলাম। তো জমিদাতা এখানে হচ্ছে বেশিটাই হচ্ছে ব্যয় করছে এখানকার স্থানীয় সুভাষচন্দ্র রায়, আর ওনার হচ্ছে 100 মিটারের মতো হবে ওনার এরিয়া। আর যারা উপভোক্তা, সেই উপভোক্তাদের মোটামুটি এখানে তো 5-6 বাড়ি, ওদের সবারই মিলে মোটামুটি 50 মিটারের মতো হবে। এই করে গাছগাছরা কাটানো করে রাস্তা তৈরি হয়। তো এরা খুবই খুশি এবং খুবই আনন্দিত, এবং হচ্ছে এখান প্রতিবেশীরাও খুশি যে যাই হোক ওরা দীর্ঘদিন পরে একটা চলাফেরা। কত ফুট চওড়া এবং কত ফুট লম্বাই রাস্তা? রাস্তাটা হচ্ছে 150 মিটার লম্বা, চওড়া আছে 10.5 ফিট। আচ্ছা, এই রাস্তা? হ্যাঁ, ইদানিং হচ্ছে মানে ওরা যে রাস্তা মানে আর রাস্তা তো না, একটা আল দিয়ে যা চলাফেরা করতো, তো মানে ওটা তো সিমরা একটা ছিল, তো একজনের হচ্ছে কোনো আপত্তি ছিল না,
কিন্তু আরেকজনের একটু আপত্তি, ওরা হচ্ছে ওই দিক দিয়ে চলাফেরা দেয় না, তখন ওরা আরো মহা সংকটের জন্য তারপর এই রাস্তা হচ্ছে পঞ্চায়েত ক্ষমতায় আসার পর সম্ভব হলো। কত বছর ধরে এই সমস্যা হচ্ছে? এটা হচ্ছে প্রায় হচ্ছে 100 বছরের ঊর্ধ্বে হবে। কারণ হচ্ছে আমার জন্মের আগে থেকে আমি শুনছি যে রাস্তা ছিল না, সেই তখন থেকে এইভাবে ওরা আল দিয়ে চলাফেরা করে 100 বছরের ঊর্ধ্বে হবে। এখানে হচ্ছে পঞ্চায়েত হিসাবে কংগ্রেস ছিল, সিপিএম তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং বিজেপিও ছিল, ওরা কিন্তু কেউ ওদেরকে দাবি জানার পরে ওরা কিন্তু কেউ করতে পারেনি। সেটা হচ্ছে টিএমসি পঞ্চায়েত আসার পরে এটা মানে মাথা চেষ্টা করলে আর কি অনেক কিছুই হয়, চেষ্টা করার পরে রাস্তাটা হয়ে গেল। আপনার নামও বলতে? আমার নাম গোবিন্দ রায়, আমার হচ্ছে 120 ফুট এখানেই আমার বাড়ি।